একাধিক বুখারী মুসলিমের সহিহ হাদিস, একাধিক, যে চুপে চুপে জিকির করো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার চুপে চুপে বলো, আর কোরআন মাজিদের জোরালো আদেশ, একবারে জোরালো আদেশ, অদকফির অদকুর রব্বাকা ফি নাফসিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার প্রতিপালককে মনে মনে ডাকুন, তাজর খিফা, অতীব গোপনে অতীব বিনয়ে, অতীব গোপনে অতীব বিনয়ে, অদুন আল জাহরে মিনাল কওলে, সরবে নয় নীরবে, সরবে নয় নীরবে, সরবে নয় নীরবে, কাবলা তলুই শামস কাবলাল গরুব, সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে প্রতিপালককে ডাকুন আপনি, মোহাম্মদ আপনার প্রতিপালককে ডাকুন, চুপে চুপে, অতীব গোপনে অতীব বিনয়ে, সরবে নয় নীরবে, সরবে নয় নীরবে, উচ্চ স্বরে নয় চুপে চুপে। ফাজায়েল আমলে একটা হাদিস আছে, এমন ভাবে জিকির করো যেন মানুষে বলে পাগল, এমন চিল্লা চিল্লি করে জিকির করো যেন মানুষে কি বলে পাগল। বুখারী মুসলিমের একাধিক হাদিস, চুপে চুপে জিকির করো, আর তোমাদের প্রতিপালক কি অন্ধ, তোমাদের প্রতিপালক কি বধির, চুপে জিকির করো, আল্লাহ রাসূলের জোরালো আদেশ, আল্লাহর জোরালো আদেশ। ড্রাইভার মাসুম আর আমি আসছি এলাঙ্গাতে, নেমেছি তো ওখানে, নেমে আমরা সালাত আদায় করি মসজিদে, তো মসজিদে ঢুকতে দেখছি, তখন ঢুকিনি, ওযু করতে ঢুকছি, তো আমাকে ড্রাইভার বলছে, ওস্তাজি খুব যে চিল্লা চিল্লি করে জিকির করছে, আজকে কিভাবে সালাত আদায় করবেন, তাই মনে মনে সেই তো মাসুম, কি যে করা যায়। তারপরে ওযু করেছি, ওযু করে এখন ভিতরে ঢুকেছি, দেখছি খুব জোরে মুখামুখি চলছে জিকির, খুব জোরে একবারে ফাটাফাটি, তখন আমি খুব জোরে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, আগে সালাত তারপরে জিকির, খুব জোরে একটা থেমে গেছে, তো সালাত হলো, সালাত শেষে তখন বলছি যে আল্লাহর নবীকে মানলে জান্নাত, না মানলে জাহান্নাম, হুজুর যত বড়ই হোক কোনো পথ নেই, ওটা আল্লাহর নবীর ফয়সালা। তখন আমাকে বলছে যান, আপনি আপনাকে চিনি, তো এমন জিকির করো যাতে করে মানুষ বলে পাগল, মানে চিল্লা চিল্লি করে ছোটা ছুটি করে জিকির করলে মানুষ কি বলবে, পাগল বলবে। তো দেখেন কোরআন একরকম, হাদিস একরকম, আর জাল হাদিস একরকম, হাদিস জাল নেই মানে প্রায় 3 লক্ষ জাল হাদিস আছে মানুষের বানানো। ওই যে আপনারা যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন না, তখন একটা হাদিস মানুষ মুখস্ত করেছিলেন 40টার একটা, হুবুল ওতন মিলাল ঈমান, দেশকে ভালোবাসে ঈমানের অঙ্গ, এটা নগদ মিথ্যা কথা। আপনারা একটা হাদিস মুখস্ত করেছিলেন, উযলুল ইলম লাকানা বিসিন, শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবু যাও, এর নগদ মিথ্যা কথা, এটা হাদিস নয়। এমনি তো কত কাহিনী আপনাদেরকে শুনিয়েছি, তার তো হিসাব নাই, বুড়ি যে রাস্তা দিয়ে, মোহাম্মদ নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন, বুড়ি সে রাস্তায় কাঁটা পুঁতে রাখত, নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো। একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই, নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে, নবী বুড়ির বাড়ি গেলেন, দেখলেন ঠিকই অসুস্থ, তিনি তার পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল, একবারে নগদ মিথ্যা কাহিনী। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ঈদের মাঠে গেলেন, দেখলেন একটি ছেলে কাঁদে, তিনি জিজ্ঞাসা করলেন তুমি কাঁদো কাঁদো কেন, ছেলেটি বলল আমি এতিম, আল্লাহর নবী বললেন আমিও এতিম ছিলাম, তাই ছেলেটিকে তিনি কোলে নিলেন, কোলে নিয়ে আয়েশার কোলে দিলেন, আয়েশা তাকে নতুন পোশাক পরালেন, ছেলেটি খুশি হয়ে গেল, একবারে নগদ মিথ্যা কথা। আয়েশার বাড়িতে ফকিরের ভিক্ষা নাই, ভিক্ষায় জুটে না যে বাড়িতে,
সে বাড়িতে নতুন পোশাক কোথা থেকে আসলো? সম্মানিত দিনী ভাই বোন, দুনিয়াতে দুটি পাপ আছে, তার নিজস্ব ক্ষমতা আছে। তার একটা পাপের নাম শিরক, আর একটা পাপের নাম বিদআত। আমরা আজকে অনেক পরে এসেছি, প্রায় মনে হয় এখন 11টা কি পার হয়ে চলেছে। ভেবেছিলাম 10টায় আসবো, কাজে লস হয়ে গেছে আমার আপনার, বলে লাভ হবে না। 12টাতে আমরা আলোচনা শেষ করে রাজশাহী যেতে হবে, সকালে ক্লাস করব, হাদিস পড়াবো ইনশাল্লাহ, নিয়ত করে আছি। কাজে এই আগে আসলে সেটা হতো, যেহেতু আসতে পারিনি কাজে সেখান থেকে সময় পার হয়ে গেছে। অতীব তাড়াতাড়ি শিরক সম্পর্কে কিছু কথা বলি। প্রারম্ভে মনে রাখবেন, দুনিয়াতে দুটো পাপ আছে, তার নিজস্ব ক্ষমতা আছে। তার একটা পাপের নাম শিরক, আর একটা পাপের নাম বিদআত। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ লিখে টান দিলেই শত শত বক্তব্য আসবে, তার একটা বক্তব্য আসবে শিরক। সেখানে শিরকের একটা তালিকা আছে, আজকে সেই তালিকাটা আলোচনায় আসবে না। তবে আপনি তালিকাটা টান দিয়ে দেখলে বুঝতে পারবেন যে এগুলো সব শিরক। যারা এদেশের আলে ওলামা সাহস করে বলেনি, দীর্ঘদিন যাবৎ মানুষ বলে আসছিল যে আপনি সাহস করে বলেন কি করে, আমি বললাম যে আমি তো বুঝতে পারলাম না। একজন ইমাম আমাকে বলছেন যে আমি খুব শিরকের আলোচনা করি, খুব শিরকের আলোচনা করি। তখন আমি বলছি তো মুসল্লিরা আপনাকে কিছু বলে না? না তো, তা তো মুসল্লিরা বলে না। তা আপনি শিরক বলেন, একটা সিরিয়াল আমাকে শোনান তো। বলে সিরিয়াল কি শোনাবো? আল্লাহ বলেছেন শিরক করো না, নবী বলেছেন শিরক করো না। আহারে, আল্লাহ বলেছেন শিরক করো না এইটা তো বুঝলাম, নবী বলেছেন শিরক করো না এইটা তো বুঝলাম, কিন্তু বাংলাদেশে কোনো শিরক আছে কিনা সেটা দেখাবেন না। নবী মোর পর ওসমনি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনি। এই যে শিরক কবি নজরুল বলছেন, নবী মোর পর ওসমনি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনি। মোহাম্মদ 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 নেকি হতে হবে। নবীর নাম জপলে, মানে জিকির করলে, নবীর নাম কি করলে, জিকির করলে, ও হবে দোজাহানের ধ্বনি। নবী মোর পর ওসমনি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি। আপনাদের চোখের সামনে ছেলেরা এই গান বলছে, মুখে উচ্চারণ করার সাথে সাথে ছেলেকে ধমকে স্টেজ থেকে নামিয়ে দিতে হবে, হে বাটা, এই গোটা গানটাই হলো শিরক। মৌল হিসাব নজরুল ইসলাম কোরআন হাদিস জানলে এ গান বলতেন না, এ কথাই চূড়ান্ত। মামলা 5,000 কোটি টাকার হলে কি হবে? আমি নজরুল ইসলামের মানের হানি করেছি। নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, কবর হতে যেন মজেনের আজান শুনতে পায়, গো রাজা হতে এই গুনাগার পাই বেরে হাই। কবর থেকেও আজান শুনে কবরের শাস্তি থেকে বেঁচে যাবে, বাপ রে বাপ! ধর্ম পৈতৃক সম্পত্তি, ধর্ম বাপের জমি, ধর্ম হচ্ছে ঢাকার এলাকার পাতিরে ডমনির জমি, এক জমি সাতবার বিক্রি করো, ক্ষমতা দিয়ে দখল করো, ধর্ম পৈতৃক সম্পত্তি, বল হিসাব। নজরুল ইসলাম সাহেব কোরআন হাদিস জানলে এই কথা বলতেন না। শুনুন, এইখানে বলা আছে মসজিদের পাশে কবর কেন, কাবা ঘরের নিচে যদি কাউকে ঢুকিয়ে দেওয়া হয় 1 পয়সা লাভ হবে না, কর্ম অনুপাতে বিচার হবে বিচারের মাঠে। যদি মসজিদের পাশে কবর দিয়ে লাভ হতো, তাহলে বৃত্তশালী মসজিদ বানিয়ে মসজিদের পাশে কবর দিয়ে বলতো, আর শাস্তি হবে না, টাকার অভাব নাই, বৃত্তশালীদের টাকার অভাব নাই, যেখানে সেখানে মসজিদ বানাতে পারে। হয়েছে তাই, ভুল হিসাব হয়নি ঠিক। শুনুন, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের মানের হানি করিনি। রবীন্দ্রনাথ ঠাকুর মুসলিম বিদ্বেষী মানুষ, মানুষ যখন বিপদে ঠাকুর তখন বিলাতে, মুসলিম যখন বিপদে ঠাকুর তখন বিলাতে। ঠাকুর বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়তে কি হবে, ওরা বাংলা অক্ষর চিনে না বেটারা, বিশ্ববিদ্যালয় বানায় ওটাকে, কাবা ঘর বানায় ওটা ঠাকুরের কথা। ঠাকুর বঙ্গভঙ্গের বিরুদ্ধে 25 লাইনের কবিতা লিখেছিল,
উমা তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি। উমা তোমার আকাশ তোমার বাতাস, যতবার ঠাকুর বলছে তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর তার মা কালী মাকে বলছে উমা তোমার আকাশ তোমার বাতাস। তাই আব্দুরাজ্জাক গিনিসও বলেছেন তোর বাপের আকাশ। আমি ঠাকুরের মানের হানি করিনি, এদেশের ছেলে মেয়ে এদেশের শিক্ষক বুঝুক বিচারের মাঠে সবাকে জবাব দিতে হবে, আমাকে দিতে হবে না, আমি প্রস্তুত আছি এটা সেরে। ২৫ লাইনের কবিতা ঠাকুর লিখেছে বঙ্গভঙ্গের বিরুদ্ধে এবং কলিকাতা প্রেস ক্লাবে বঙ্গভঙ্গের বিরুদ্ধে এই কবিতা পাঠ করেছিল সর্বপ্রথম ঠাকুর, এই রবীন্দ্রনাথ ঠাকুর মুসলিম বিদ্বেষী রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়কে কাবা ঘর বানাও, বেটা তোমরা বাংলা অক্ষর জানো না বিশ্ববিদ্যালয় কি করবে,